हेलो स्टूडेंट्स, आमी शोभना, वेलकम टू माय चैनल कॉमर्स कॉग्निशन। ए वीडियो ते आज के जेटा आलोचना करब सेटा होच्छे तोमादेर क्लास 11 एर कॉस्टिंग एर चैप्टर 1, जेटा होच्छे इंट्रोडक्शन टू कॉस्ट अकाउंटिंग। এটাতে তোমাদের টোটাল 8 নম্বর অ্যালোটেড আছে। টোটালটাই হচ্ছে থিওরি চ্যাপ্টার, এর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম কিছু নেই, টোটালটাই হচ্ছে থিওরি। আমি চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় সেভাবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং কস্টিং এর টোটাল সিলেবাস কি আছে বা তোমাদের কমার্সের হচ্ছে কী কী সিলেবাস রয়েছে তার জন্য অলরেডি একটা আমি ভিডিও করে দিয়েছি। তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটাও দেখে নিতে পারবে। এবং অলরেডি অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশনের ওপরও ক্লাস শুরু হয়ে গেছে, তো যারা দেখনি প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারবে। তাহলে চলে যাবো আজকের টপিকে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কস্ট অ্যাকাউন্টিং। এবার হচ্ছে এখানে আমরা দুটো জিনিস বলছি, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টিং। অলরেডি অ্যাকাউন্টেন্সির ক্লাসে তোমাদেরকে শেখানো হয়ে গেছে যে কস্ট অ্যাকাউন্টিং যেটা বলছি অর্থাৎ পরিব্যয় হিসাব নিকাশ সেটা কী, তার জাস্ট একটা ডেফিনেশন দিয়েছিলাম। কিন্তু এখানে কী আছে, তোমরা ডিটেলস শিখবে অ্যাবাউট কস্টিং। তো এবার এখানে বলি যে কস্ট অ্যাকাউন্টিং যেটা বলছি অর্থাৎ পরিব্যয় হিসাব নিকাশ, তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে হিসাব নিকাশেরই একটা পার্ট। অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টিং যেটা তোমরা পড়ে আসছো তারই একটা পার্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তাহলে যেখানে অ্যাকাউন্টিং আমাদের চলছিল আরও আগে থেকে, তাহলে কস্ট অ্যাকাউন্টিং কেন এলো বা কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রয়োজন কী পড়লো, তাই তো? তার কারণ হচ্ছে অ্যাকাউন্টিংয়ে বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা কী করছিলাম, একটা ব্যবসার ওভারঅল হিসাব নিকাশ দেখছিলাম। কিন্তু কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কী করছি আমরা, পার্টিকুলার কোনো পণ্য বা সেবার, যেটা হচ্ছে কোনো ব্যবসার কোর প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে সে সেল পারচেস করে বা যে প্রোডাক্টটা সে তৈরি করে, তার হচ্ছে কী কস্টিং আসছে সেই প্রোডাক্টটা তৈরি করতে, সেটা দেখার জন্যই তৈরি হয় কস্ট অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট হচ্ছে যেটা আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিংয়ের যে পার্ট তারই হচ্ছে একটা সম্প্রসারিত রূপ। তাহলে তোমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন টু কস্টিং অর্থাৎ পরিব্যয় হিসাব নিকাশের সূচনা, সেটার আজকে হচ্ছে পার্ট 1। এটা আমরা দুটো পার্টে কভার করব, পার্ট 1 পার্ট 2-তে আজকে করছি পার্ট 1। এবং এমসিকিউ সিরিজও করবো, চ্যাপ্টারগুলো শেষ হতে থাকলে এমসিকিউ সিরিজগুলো আমি করিয়ে দিতে থাকবো। তাহলে এবার ইন্ট্রোডাকশন টু কস্টিং যেখানে বলছি সেখানে তো আমি বলেই দিলাম যে আমাদের অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি যেটা যে সাবজেক্টটা তোমরা পড়ছো তারই সম্প্রসারিত রূপ হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ। তাহলে এই পরিব্যয় হিসাব নিকাশের মেন উদ্দেশ্য কী? তোমরা জানোই যে কোনো একটা ব্যবসা বা কারবার যাই প্রতিষ্ঠিত হোক না কেন সেটা মেন মোটিভ কী থাকে, প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ মুনাফা লাভ করার উদ্দেশ্যেই যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান চলে, ঠিক আছে? এবার যে কোনো কারবারি প্রতিষ্ঠান সাধারণত দুভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে যে পণ্যটা সে বিক্রি করবে সেটা সে নিজে তৈরি করতে পারে, অথবা অন্য কারোর থেকে কিনে বিক্রি করতে পারে, যেটাকে আমরা বলি ট্রেডিং অ্যাক্টিভিটি। এবং যদি নিজে তৈরি করে তাহলে সেটা হয়ে যায় ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি, ঠিক আছে? যদি ট্রেডিং অ্যাক্টিভিটি হয় তাহলে সেক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্য হচ্ছে তার কস্টিং বা তার পরিব্যয় হয়ে যায়, তার জন্য আলাদাভাবে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম হতে পারে কি যে পণ্যটা আমরা কিনছি সেই কেনার সময় যদি তার ট্রান্সপোর্টেশনে কোনো খরচ হয় সেটা মেবি তার সাথে অ্যাড হয়ে যেতে পারে, কিন্তু আলাদাভাবে পণ্যটা তৈরি করতে কী খরচ আছে সেটা নির্ধারণ করার প্রয়োজন হয় না। অর্থাৎ যদি ট্রেডিং অ্যাক্টিভিটি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পরিব্যয় বা কস্ট অ্যাকাউন্টিংয়ের কোনো কনসেপ্ট আসে না। তাহলে কখন আসে? যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান পণ্য তৈরি করে, অর্থাৎ যখন সেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়, সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের কস্টিং বা পরিব্যয় হিসাব নিকাশের ধারণা প্রযোজ্য হয়। তার কারণ হচ্ছে পরিব্যয় মানেই কি, পরিব্যয় হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা কী করছি, কোনো একটা পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে যা যা কিছু আমরা খরচ করি তার সমষ্টিকেই আমরা বলি পরিব্যয়। তাহলে নেক্সট এবার তোমরা নোট করতে থাকো ডেফিনেশন অফ কস্ট বা পরিব্যয়। আজকে যেহেতু কস্টিংয়ের ফার্স্ট ক্লাস তাই এখানে আমি বেসিক কিছু তোমাদেরকে শেখাবো, তো তোমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে থাকো। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ কস্ট। তাহলে পরিব্যয়ের সংজ্ঞা কী? পরিব্যয় কী বললাম, যে কোনো একটা কারবারি প্রতিষ্ঠান যার ম্যানুফ্যাকচারিং ইউনিট, অর্থাৎ কোনো একটা কারবারি প্রতিষ্ঠান তার পণ্য বা সেবা উৎপাদন প্রক্রিয়ায় যা যা কিছু ব্যয় করে সেই সব কিছুর সমষ্টিই হচ্ছে পরিব্যয় বা কস্ট।
ঠিক আছে। এর মধ্যে কি রকম ব্যয় থাকতে পারে, যে ব্যয়টা অলরেডি হয়ে গেছে অর্থাৎ যেটা আমরা পেমেন্ট করে দিয়েছি সেই ব্যয়ও হতে পারে, বা যে ব্যয় আমাকে ইন ফিউচার করতে হবে ওই প্রোডাক্টটা তৈরি করবার জন্য সেটাও ইনক্লুড হবে। অর্থাৎ যে ব্যয় নগদে বা দ্রব্যের হস্তান্তরের সাহায্যে পরিশোধ করা হয়েছে অথবা যে ব্যয় এখনো পরিশোধ করতে বাকি সেটাও হচ্ছে আসবে এই পরিব্যয়ের মধ্যে। এবার এখানে দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট আছে, সেগুলোতে আসি। একটা হচ্ছে আরোপিত ব্যয় বা অ্যাট্রিবিউটেড কস্ট, আর একটা হচ্ছে নোশনাল এক্সপেন্ডিচার বা ধারণাগত ব্যয়। এগুলো কি আরোপিত ব্যয় বা ইম্পিউটেড বা অ্যাট্রিবিউটেড কস্ট? কি তোমরা জানো যে যখন হচ্ছে কোনো ব্যবসায় কোনো স্থায়ী সম্পত্তি যখন থাকে তার একটা আমরা অবচয় হচ্ছে কি করি, তার এগেনস্টে খরচ হিসেবে আমরা বুকসে নোট করি, যেটা তোমাদেরকে অ্যাকাউন্টিংয়ের ক্লাসেও বলেছি। এবার এই যে অবচয়টা আমরা নোট করছি এটাকে আমরা এখানে বলছি আরোপিত ব্যয় বা অ্যাট্রিবিউটেড কস্ট। তাহলে কি দ্রব্য উৎপাদনে স্থায়ী সম্পত্তি যখন ব্যবহার হয় সেই স্থায়ী সম্পত্তির অবচয় হয়। অবচয়ের এই অংশ যখন উৎপাদন ব্যয়ে অন্তর্ভুক্ত করা হয় তখন তাকে আমরা কি বলছি, আরোপিত ব্যয়। ঠিক আছে, এবার হচ্ছে কি আছে যে ডেপ্রিসিয়েশন ওয়ান টাইপ অফ এক্সপেন্ডিচার, তাই তো? সেই কারণে যখন আমরা দ্রব্য উৎপাদনের সময় বাকি সব ব্যয়কে আমরা যখন এক জায়গায় একত্রিত করে তার উৎপাদন ব্যয় নির্ধারণ করছি তখন সেই পণ্য উৎপাদনের জন্য যা যা কিছু আমাদেরকে স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে হচ্ছে সেই সব স্থায়ী সম্পত্তির অবচয়ও অবশ্যই উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে ধারণাগত ব্যয় বা নোশনাল এক্সপেন্ডিচার। এটা কীরকম? এটা হচ্ছে যে প্রকৃতপক্ষে কোনো ব্যয় নয় কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে ব্যয় হিসেবে আমরা ধরতে পারি সেইগুলোকেই বলা হচ্ছে ধারণাগত ব্যয়। যেমন ধরে নেওয়া যাক যে কোনো একটা জমিতে বা কোনো একটা বাড়িতে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান তার হয়তো নিজস্ব সেই জিনিসটা, তাতে হচ্ছে সে ব্যবসা চালাচ্ছে, কিন্তু সেই একই রকম জমি যদি তাকে অন্য কারোর থেকে রেন্টে নিতে হতো বা একই রকম কোনো বাড়ি যদি অন্য কারোর থেকে ভাড়া নিতে হতো তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ রেন্ট প্রদান করতে হতো। তাহলে এই যে তাকে হচ্ছে জমি বাবদ যে পরিমাণ রেন্ট তাকে পেমেন্ট করতে হতো সেটা তার হচ্ছে এক্সপেন্স হতো এবং উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হতো। কিন্তু যেহেতু নিজস্ব বাড়ি কোনো রকম কোনো খরচ তার এগেনস্টে পেমেন্ট করতে হচ্ছে না, সেই কারণে এটাকে আমরা বলছি ধারণাগত ব্যয় বা নোশনাল এক্সপেন্ডিচার। যেমন নিজ বাড়ির ভাড়া, নিজ মূলধনের ওপর সুদ, এই ধরনের যদি কিছু এক্সপেন্স আমরা বুকসে নোট করি সেগুলোকে আমরা বলছি হচ্ছে ধারণাগত ব্যয়। তাহলে এতক্ষণ তোমরা ধারণা পেলে পরিব্যয় বা কস্ট কাকে বলছিলাম সেটার। এবার হচ্ছে আমাদের মেইন যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে কস্টিং, তাই তো? তাহলে কস্টিং মানে কি পরিব্যয় নির্ধারণ। তাহলে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অ্যাকাউন্টিং যেরকম ঠিক একইভাবে হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে কস্টিংও ঠিক একই। অর্থাৎ অ্যাকাউন্টেন্সি যেখানে হচ্ছে মেন কনসেপ্টগুলো দিচ্ছিল যে কীভাবে টোটাল হিসাব নিকাশের পদ্ধতি হচ্ছে মেনটেন করা হবে তার ধারণা ছিল হচ্ছে অ্যাকাউন্টেন্সিতে, এবং তাকে যখন হচ্ছে ব্যবহারিকভাবে আমরা কাজে লাগাচ্ছিলাম সেটাকে আমরা বলছিলাম অ্যাকাউন্টিং। ঠিক একইভাবে কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে টোটাল কনসেপ্ট দেবে অ্যাবাউট কস্ট এবং কস্টিং, অর্থাৎ কোনটাকে আমরা ব্যয় বলছি এবং সেই ব্যয়টাকে কীভাবে নির্ধারণ করা হবে। ঠিক আছে, এবং কস্টিংয়ের পার্টে আমরা কী করব, পণ্য উৎপাদন প্রক্রিয়ায় আমরা যা যা কিছু খরচ করছি সেই খরচগুলোকে কীভাবে আমরা ক্যালকুলেট করব এবং নথিবদ্ধ করব সেটাই ধারণা দেয় হচ্ছে কস্টিং বা পরিব্যয় নির্ধারণ। এবার এই আমাদের কস্টিং বা পরিব্যয় নির্ধারণ কেন করতে হবে? কারণ কী বললাম, পরিব্যয়ের ক্ষেত্রে আমরা একটা উৎপাদন প্রক্রিয়ায় একটা যে পণ্য তৈরি করছি তার উৎপাদন ব্যয় নির্ধারণ করছি। ব্যয় নির্ধারণ আমাদেরকে এই কারণেই করতে হবে যে সমজাতীয় প্রোডাক্ট অন্য যারা তৈরি করছে তারাও মার্কেটে যে রেটে সেল করছে আমাদেরকেও সেই সেম রেটেই সেল করতে হবে, এবং তার জন্য আমাদেরকে জানা দরকার যে আমাদের খরচ কতটা হচ্ছে। কারণ আগে খরচটা আমরা না জানলে সেম মার্কেটে সেম প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমাদেরকে প্রফিট মার্জিন রেখে বিক্রি করতে হবে, এবং খরচ না জানলে আমরা সেই সেল প্রাইসটাও অ্যাসার্টেন করতে পারবো না। তাহলে পরিব্যয় নির্ধারণ কি? পরিব্যয় নির্ণয় করার পদ্ধতি ও প্রক্রিয়াকে বলা হচ্ছে পরিব্যয় নির্ধারণ। তার মানে হচ্ছে একটা পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যা যা কিছু খরচ হচ্ছে, পণ্য বা সেবা উৎপাদন প্রক্রিয়ায় যা যা কিছু খরচ হচ্ছে তার সমষ্টি হচ্ছিল পরিব্যয়, এবং এই পরিব্যয় বা কস্ট অ্যাসার্টেন করছি আমরা যে পদ্ধতিতে তাকেই আমরা বলছি কস্টিং বা পরিব্যয় নির্ধারণ। অর্থাৎ পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে যে উপকরণ ব্যবহৃত হয়েছে এবং যে কার্যকলাপ সম্পাদন হয়েছে সেই সব উপকরণ বা কার্যকলাপের জন্য যে পরিমাণ সম্পদ এবং অন্যান্য পরিষেবা ব্যবহৃত হয়েছে আলাদা আলাদাভাবে তাদের ব্যয় নির্ধারণ
করার সমগ্র প্রক্রিয়াকে বলা হচ্ছে পরিব্যয় নির্ধারণ। অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করতে মেবি ধরে নেওয়া গেল যে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি তার কিছু র মেটেরিয়াল আমি কারো থেকে নিলাম, সেটাকে আমরা প্রসেস করলাম এবং তা থেকে আমরা ফিনিশড গুডসে গেলাম। অর্থাৎ ধরে নিলাম কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে আমাদের মিনিমাম তিনটে স্টেজ আছে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা স্টেজে আমাদের যা যা কিছু খরচ হবে, অর্থাৎ র মেটেরিয়াল আনার জন্য, অর্থাৎ র মেটেরিয়ালের টোটাল কস্টিং কী হচ্ছে, তারপর সেটা যখন প্রসেসে থাকছে তার জন্য কী কী খরচ হচ্ছে, এবং সেটা যখন একদম লাস্ট কনজিউমেবল অবস্থায় আসছে অর্থাৎ ফিনিশড গুডসে কনভার্ট হচ্ছে সেই সময় কী কী খরচ হচ্ছে, এই প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদাভাবে টোটাল ব্যয় নির্ধারণের প্রক্রিয়াকে আমরা বলছি কি পরিব্যয় নির্ধারণ বা কস্টিং। তাহলে আমরা কী কী করতে পারি এখানে? তিনটে টেকনিক। ফার্স্ট হচ্ছে কালেক্টিং এক্সপেন্ডিচার, অর্থাৎ টোটাল আমাদের কী খরচ হচ্ছে সেটা অ্যাসার্টেন করবো। সেকেন্ড কী করবো? রেকর্ডিং অ্যান্ড ক্লাসিফাইং দ্য এক্সপেন্ডিচার অ্যাকর্ডিং টু দ্য এলিমেন্ট অফ কস্ট, অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেটা সেপারেটলি আইডেন্টিফাই করতে হবে এবং নথিবদ্ধ করতে হবে। এবং লাস্ট কী করবো? যে উৎপাদন প্রক্রিয়ার কোন জায়গায় কতটা খরচ হয়েছে সেই হিসাবে সেটাকে অ্যালোকেট করতে হবে। অর্থাৎ থার্ড স্টেজ হচ্ছে অ্যালোকেশন অ্যান্ড অ্যাপোর্শনমেন্ট অব দ্য এক্সপেন্ডিচার টু দ্য প্রসেস অফ অপারেশন প্রোডাক্ট অর সার্ভিস, ঠিক আছে? নেক্সট এবার আসছি কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ যেটা আছে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং বা পরিব্যয় হিসাব নিকাশ, প্রথমেই যেটা বললাম যে কি আমাদের আর্থিক হিসাব নিকাশ বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যে পার্টটা আছে তারই এক্সটেন্ডেড অর্থাৎ সম্প্রসারিত অংশ হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশ। তার কারণ তোমরা আগেই জেনেছো যে আর্থিক হিসাব নিকাশে যা যা কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্টসের মাধ্যমে যা যা কিছু ফাইনাল রেজাল্ট ইন্টারপ্রিট হয় কোনো ব্যবসার, সেটার মাধ্যমে কী করে যারা ব্যবস্থাপকরা থাকে অথবা যারা হচ্ছে কোম্পানির হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী, যেটা বলেছিলাম অর্থাৎ ইনভেস্টার্সরা হতে পারে, তারা হচ্ছে কী করে সেই ফাইন্যান্সিয়াল রেজাল্টের ভিত্তিতে ইন ফিউচার কোনো ডিসিশন নেয়, ঠিক আছে? তাহলে ফিনান্সিয়াল রেজাল্ট হচ্ছে ওভারঅল বিজনেসের অবস্থা কী আছে সেটা জানায়, কিন্তু আর্থিক হিসাব নিকাশে কোনো সময়ই হচ্ছে কোনো একটা পণ্য তৈরি যে করছে সেই পণ্য তৈরি করতে কত খরচ আছে বা এই স্টক বা পণ্য সম্বন্ধে ডিটেলস কোনো তথ্য দেয় না। সেই কারণেই হচ্ছে আমাদের যে কস্ট অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি কস্ট অ্যাকাউন্টিং? কি যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ, সংক্ষেপণ, পরিবেশন এবং বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তাকে পরিব্যয় হিসাব নিকাশ বলে। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের যেমন কাজ স্টার্ট হওয়ায় হচ্ছে বুক কিপিং থেকে, ঠিক একইভাবে কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও সেই স্টেজগুলো সিমিলারলি থাকবে। অর্থাৎ সবার ফার্স্টে হচ্ছে ব্যয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ, ফার্স্টে লিপিবদ্ধকরণ করা হবে, যেমন আমরা ফার্স্ট জার্নাল পাস করি, ঠিক একইভাবে হচ্ছে এখানে জার্নাল লেজার থাকবে না কিন্তু পদ্ধতিটা একই রকম। যেমন ফার্স্ট হচ্ছে ট্রানজ্যাকশন নথিবদ্ধ হয়, ঠিক একইভাবে এখানে ব্যয়টা নথিবদ্ধ হবে, তারপর সেই ব্যয়টা হচ্ছে ক্লাসিফিকেশন করা হবে যে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, এবং লাস্ট করা হবে হচ্ছে কোন স্টেজে কত টাকা খরচ হয়েছে সেই হিসেবে কস্ট আমরা অ্যালোকেট করব, ঠিক আছে? অর্থাৎ পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং যেটা বলছি সেটার হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় বা দুটো পার্টে টোটাল কাজ হয়। ফার্স্ট হচ্ছে যেখানে আমরা করি পরিব্যয় নির্ধারণ, অর্থাৎ কত টাকা আমাদের খরচ হচ্ছে সেটা ইন্টারপ্রিট করা হয়, এবং সেকেন্ড যেটা আমরা করি সেটা হচ্ছে পরিব্যয় নিয়ন্ত্রণ। অর্থাৎ শুধুমাত্র খরচ কত টাকা হচ্ছে শুধু সেটা জেনে নিলেই হলো না, সেই খরচটা যাতে কম হয়, কারণ কম্পিটিশন মার্কেটে ব্যবসার মেন মোটিভটাই থাকবে হচ্ছে যে কোনো প্রকারে হচ্ছে কস্টটা মিনিমাইজেশন করা। সেই কারণে শুধু কত টাকা হচ্ছে আমাদের খরচ হচ্ছে সেটুকু জানলেই হবে না, সেটাকে আমাদের কমাতে হবে। সেই কারণে হচ্ছে আমাদের পরিব্যয় হিসাব নিকাশের দুটো পার্ট, ফার্স্ট আমরা হচ্ছে পরিব্যয় নির্ধারণ করব এবং সেকেন্ড হচ্ছে সেটা কন্ট্রোল করব। এটা তো বেঙ্গলি ভার্সনে দিলাম, নেক্সট এবার ইংলিশ ভার্সনে আসছি। যে ইংলিশ ভার্সনে পড়বে নোট করে নিও কস্ট অ্যাকাউন্টিং এর এখানে ডেফিনেশন এবং এই দুটো পার্ট কি আছে, কস্টিং এবং কন্ট্রোল ওভার কস্ট, ঠিক আছে? নেক্সট এবার আসছি পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং যেটা বলছি এর উদ্দেশ্য বা সুবিধা কি। যদিও বাই ডেফিনেশন অনেকটাই বলেছি, তবু আরেকবার পয়েন্ট ওয়াইজ ডিসকাস করে দিই। তাহলে পরিব্যয় হিসাব নিকাশে কী করলাম, যে কোনো একটা পণ্য বা সেবা উৎপাদন প্রক্রিয়ায় যা যা কিছু ব্যয় হচ্ছে সেগুলো আমরা নথিবদ্ধ করছি। এবার নথিবদ্ধ কেন করা প্রয়োজন বা কী উদ্দেশ্যে করছি সেটাই। ফার্স্ট হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ বা অ্যাসারটেনমেন্ট অফ প্রোডাকশন কস্ট, এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য কস্ট অ্যাকাউন্টিংয়ের। অর্থাৎ যে পণ্যটা আমি তৈরি করছি তা উৎপাদন করতে আমার কী পরিমাণ ব্যয় আছে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ, এই যে উৎপাদন মূল্যটা আমরা পেলাম এটাকে বেস করে এর থেকে বেশি আমাকে করতে হবে কি বিক্রয় মূল্য, ঠিক আছে? তার মাধ্যমেই তো আমাদের প্রফিট অ্যাসারটেন হবে, যেহেতু আমাদের প্রফিট কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অথবা বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন মূল্য,
ঠিক আছে। তাহলে সেকেন্ড স্টেজ হয়ে গেল কি, বিক্রয় মূল্য নির্ধারণ বা সেকেন্ড উদ্দেশ্য বা সুবিধা। থার্ড স্টেজে কি করব, ব্যয় নিয়ন্ত্রণ। শুধুমাত্র উৎপাদন ব্যয়টা জানলেই হলো না, আমি যেটা আগেও বললাম, যেহেতু কম্পিটিটিভ মার্কেট আমাদেরকে একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা সেল করতে হবে, এবং সমজাতীয় প্রোডাক্ট অন্যরা যারা বিক্রি করছে প্রোডাক্টের দামটা সিমিলার রাখতে হবে, সেই কারণে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কস্টটা কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আমরা যার থেকে র মেটেরিয়ালস নিচ্ছি বা যে পদ্ধতিতে আমাদের প্রসেসিং হচ্ছে, সেই প্রত্যেকটা স্টেজে আমাদেরকে ব্যয়টা কমানোর চেষ্টা করতে থাকতে হবে, ঠিক আছে। সেটাকেই বলা হচ্ছে কস্ট কন্ট্রোল বা ব্যয় নিয়ন্ত্রণ। ফোর্থ বলছে কাজ ভিত্তিক মুনাফা নির্ধারণ, অ্যাক্টিভিটি ওয়াইজ প্রফিট ডিটারমিনেশন। অর্থাৎ প্রত্যেকটা স্টেজে আমাদের কী পরিমাণ ব্যয় হচ্ছে, অর্থাৎ যেমন বললাম যে আমাদের র মেটেরিয়াল পারচেসের টাইম বা প্রসেসের টাইম বা ফিনিশড গুডস, এই তিনটে স্টেজের মধ্যে প্রত্যেকটা স্টেজে কী পরিমাণ খরচ হচ্ছে এবং কী পরিমাণ প্রফিট হতে পারে সেটার মধ্যে তুলনা করা, সেটাকেই বলা হচ্ছে কাজ ভিত্তিক মুনাফা নির্ধারণ। এবং ফিফথ বলছে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা। ঠিক একইভাবে যেমন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে ব্যবস্থাপকরা ইন ফিউচারে কোনো ডিসিশন নিতে পারে, ঠিক একইভাবে কস্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও তাই। ব্যবস্থাপকদের সিদ্ধান্ত নেবে যে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার যে উৎপাদন ব্যয় হচ্ছে এবং যা বিক্রয় মূল্য আছে সেটা সঠিক আছে কি না, এবং তাতে ব্যবসার উন্নতি হচ্ছে কি না বা কোনোরকম কিছু চেঞ্জেস করতে হবে কি না, সেই ধরনের সিদ্ধান্ত নেয় হচ্ছে ব্যবস্থাপকরা উৎপাদন ব্যয় নির্ধারণ করার পরে। এবং কি আছে সিক্স, ভবিষ্যৎ পরিকল্পনা। এটা হচ্ছে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণ, যেটা আগের পয়েন্টে বললাম তারই পার্ট। অর্থাৎ ইন ফিউচার কী কী চেঞ্জেস করতে হবে বা কী প্ল্যানিং থাকবে ব্যবসার সেটা নির্ধারণ করবে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। তাহলে এতক্ষণ তো পরিবাহী হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিংয়ের সুবিধা বা উদ্দেশ্য বললাম, যেহেতু দুটো সিমিলার তাই আমি আলাদা করে কোনো পয়েন্ট দিইনি। সেম এই পয়েন্টগুলো তোমরা উদ্দেশ্য হিসেবেও বলতে পারবে অথবা সুবিধা হিসেবেও বলতে পারবে। এবার সব জিনিসের যেমন সুবিধা থাকে অসুবিধাও অবশ্যই থাকে, তাহলে কস্ট অ্যাকাউন্টিংয়েরও নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। সেগুলো কী কী, ফার্স্ট হচ্ছে প্রয়োগের ব্যয়, অর্থাৎ কস্ট অফ ইমপ্লিমেন্টেশন। কস্ট অ্যাকাউন্টিং কী বললাম, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এক্সটেন্ডেড পার্ট। অর্থাৎ এরকম নয় যে যখন থেকে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং চলছিল তখন থেকে কস্ট অ্যাকাউন্টিংও ছিল। কস্ট অ্যাকাউন্টিং ইন ফিউচার যখন হচ্ছে এক্সটেন্ডেড হলো ব্যবসার বিভিন্ন ক্ষেত্রগুলো, তখন আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট এলো। এবার যদি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান, ধরো যখন থেকে চলছিল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংই শুধুমাত্র ছিল, এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তাদের মনে হলো যে এবার পণ্যর ক্ষেত্রে কী কস্টিং আসছে সেই জন্য আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা প্রয়োজন, তাহলে এই এক্সট্রা যে খরচস্তর হলো এই মুহূর্তে কস্ট অ্যাকাউন্টিং অ্যাপয়েন্টের জন্য, তাহলে সেটাই হয়ে গেল তার প্রয়োগের ব্যয়, অর্থাৎ কস্ট অফ ইমপ্লিমেন্টেশন। সেকেন্ড হচ্ছে অপ্রয়োজনীয়তা, ল্যাক অফ নেসেসিটি। অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যেহেতু কস্ট অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট একদম শুরু থেকে নেই, অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যে এটা না হলেও চলে, সেই কারণে অপ্রয়োজনীয় বলেও মনে হয়। থার্ড হচ্ছে সাফল্য লাভের অনিশ্চয়তা, অর্থাৎ নো গ্যারেন্টি অফ সাকসেস। অর্থাৎ কস্টিংয়ের মাধ্যমে, অর্থাৎ পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করে এবং সেই অনুযায়ী বিক্রয় মূল্য নির্ধারণ করলেই যে ব্যবসা ভবিষ্যতে দীর্ঘকাল ধরে চলতে থাকবে বা ব্যবসা ভালো চলবে তার কোনো গ্যারেন্টি বা নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কারণ শুধুমাত্র এই ফ্যাক্টরের ওপরই কোনো বিজনেস চলে না, ব্যবসা চলবার জন্য অনেক কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করতে হয়, সেই কারণে কেউ হচ্ছে নিশ্চয়তা দিতে পারবে না। এবং লাস্ট যেটা বলছে সমরূপ পদ্ধতির অভাব, ল্যাক অফ ইউনিফর্ম প্রসেস। অর্থাৎ এটার নির্দিষ্ট কোনো একটা রুলস রেগুলেশন নেই যে এইভাবেই তোমাদেরকে মেনটেন করতে হবে কস্ট অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন স্টেজগুলো, ঠিক আছে। সেই কারণে বলা হচ্ছে ল্যাক অফ ইউনিফর্মিটি। সো স্টুডেন্টস, আজকের পার্টে কস্টিংয়ের যা যা কিছু বেসিক তোমাদেরকে আমি বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কোয়ারিজ থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।